নামাজ ছেড়ে দিয়েছো, তোবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তোবা করো, মাফ টেক মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তোবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে, আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার, আমাদের কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়, আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। বলেন কি? তওবা। তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বু